সেই কোঠার জন্য যে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে এত রক্ত এত জীবন ঝরেছে এত প্রাণ ঝরেছে। বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে, ইসলামিক স্কলার আছে, আলেম ওলামা আছে, তাদের কাউকে এনসিটিবিতে সদস্য না বানায়া কুখ্যাত কাফের নাস্তিক বেঈমান সমকামীদেরকে কেন সদস্য বানানো হয়েছে? ইউনূস সাহেবের কাছে তার জবাব চাই আমি জুনুদের ময়দান থেকে। শুধু ইসলাম ধর্ম বই নয়, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কি বিজ্ঞান, কি সাহিত্য, কি ভূগোল, কি অর্থনীতি, কি রাষ্ট্রনীতি, কি বিজ্ঞান, কোন বইতে কোরআন সুন্নাহ বিরোধী কিছু থাকতে পারবেন না। তার পরিমার্জন সংশোধনের জন্য শিক্ষা কমিশন নতুন করে গঠন করতে হবে, সেখানে দেশের শ্রেষ্ঠ মুহাদ্দিসদেরকে রাখতে হবে, ইসলামিক স্কলারদেরকে রাখতে হবে, ইসলামপন্থী প্রফেসরদেরকে রাখতে হবে, ইসলামের বিভিন্ন বিষয়ে ডক্টর যারা পিএইচডি হোল্ডার তাদেরকে রাখতে হবে। বিগত 15 বছরে ফেসিবাদী হাসিনা বিবর্তনবাদ ঢুকিয়েছে পাঠ্য বইতে, ট্রান্সজেন্ডারের বিষয় ঢুকিয়েছে, সমকামিতার বিষয় ঢুকিয়েছে, নাচ গান বেহাপনা ঢুকিয়েছে। আপনারা যদি পূর্বে যারা অপকর্ম করেছে সেই রকম অপকর্ম শিক্ষা কর্মসূচিতে নতুন করে সংযোজন করেন, জাতিটা মেনে নিবে না। আপনারা কি বলেন? মেনে নিবেন? মেনে নিবেন? কোরআন ব্যাখ্যার মূলনীতির প্রথম নীতি হচ্ছে ইন্নাল কোরআনা ইউফাসসিরু বাদুহু বাদা, কোরআনের এক অংশ আরেক অংশের তফসির করে। দ্বিতীয় মূল নীতি হচ্ছে তাফসিরুল কোরআন বিল আহাদিস, কোরআনের তফসির করতে হবে হাদিস দিয়ে। তৃতীয় মূল নীতি কোরআনের তফসির করতে হবে সাহাবায়ে কেরামের বক্তব্য থেকে। চতুর্থ নীতি কোরআনের তফসির করতে হবে তাবিনদের বক্তব্য থেকে। পঞ্চম নীতি কোরআনের তফসির নিতে হবে ইজমাউল মুফাসসিরিন, অধিক সংখ্যক মুফাসসির যেটা বলেন সেটা। এর বাইরে, এই নীতির বাইরে যেই আল্লাহর কোরআন থেকে ব্যাখ্যা করতে যাবে সে নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। যেমন এখন একটা দল বেরিয়েছে আহলে কোরআন, এইটা আহলে কোরআন না আহলে শয়তান? এটা আমার কাছে ধরা খাইছে 1.5 বছর আগে, আপনারা দেখছেন না? ডক্টর আব্দুল কাদের সাহেব বলছে আপনার কাছে ধরা খাওয়ার আগে আমার কাছে আসছিল। তো ডক্টর আব্দুল কাদের সাহেব, ওনার তো রক সোজা, কিন্তু ও জানতো না আমার রক বাঁকা। এইটা আল্লাহ তাআলা জন্মগতভাবে আমার ঘাড়ের রক একটু টেরা বানাই দিছে, কারণ বাংলাদেশের কাফের মুশরিক নাস্তিকগুলোর শায়েস্তা করতে হবে, দরবেশি দিয়ে আর সুফিগিরি দিয়ে কাজ হবে না। আর তথাকথিত মোটিভেশনাল বক্তা যারা ওই যে আপনার চ্যানেলে বসে বসে মিষ্টি মিষ্টি ওয়াজ করে, ওগুলো দিয়া কাফের মোশেক রামবাম নাস্তিক ঠিক করা যায় না, ঠিক কিনা? ওগুলো ভিন্ন কাজ। এখন তো অনেক বক্তা মোটিভেশনাল স্পিচার, তারপরে মিষ্টি মিষ্টি কথা, সবাই ঠিক, ঝোপ বুঝে কোপ মারো, বৃষ্টি দেখে ছাতা ধরো। আগে ফেসিবাদের সাথেও ছিল দোস্তি, এখন যারা আসছে এদের সাথেও দোস্তি, এরা হচ্ছে ধান্দাবাজ মৌলবি, জাতির পক্ষে এরা কখনো কথা বলে নাই, বলবে না, শেরেক কুফরের বিরুদ্ধে কোনোদিন কথা বলে নাই, বলার মতো সাহসটুকু তাদের না। আমাদেরকে নসিহত খয়রাত করে একটু ঠান্ডা মাথায় বলা যায় না কথা বলে। কুকুর ঠিক করতে মুগুর লাগে, তোমরা তোমাদের ঠান্ডাবাজি নিয়ে বসে থাকো, ওইটা দেখতে গেলে বাংলাদেশ রসাতলে যাবে। তো এই যে আহলে কোরআন দাবিদার, এটা আমার কাছে গেছে, আপনার ভিডিও দেখেছেন, আমার মনে হয় বাংলা ভাষায় কথা বলে এরকম কোটি কোটি মানুষ দেখছে। 22 মিনিটের মাথায় সে আমার কাছে পরাজিত হয়ে নাকে খপ দিয়া তবা করে বেরোইছে। তবা তো আর আসলে করে নাই, স্বীকার করছে হেরে যাওয়ার পর। এ লোকটার নাম হচ্ছে সাইদ খান, এটা তো সাইদ খান না, এটা ইবলু শয়তান। এটা কি সাইদ খান না, ইবলু শয়তান?
এই ইবনু শয়তানের দাবি হচ্ছে মহানবী হচ্ছে ইব্রাহিম খলিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহানবী নন। তারপর তার দাবি হচ্ছে বুখারী মুসলিম সহ সমস্ত হাদিসের কিতাব জাল, সে শুধু কোরআন মানে। এটা কি মুসলমান না কাফের? ছিল্লায় বলতে হবে মুসলমান না কাফের? আমার দেশের কিছু মৌলবি সাহেব আছে নসিহত করে সবাইরে বাতিল বাতিল করে দূরে সরাইলে হবে না, বেটা তুমি বাতিল চিনো? যাদের ইমান নাই যে কোনো মাসলাকের সাথে আমরা ঐক্য করতে প্রস্তুত আছি, কিন্তু কোনো বাতিল ফেরকার সাথে ঐক্য চলবে না। যদি বাতিল ফেরকার সাথে ঐক্য করা যেত তাহাজ্জুদ আলী খারিজিদের সাথে ঐক্য করতেন, তাদের বিরুদ্ধে তিনি অস্ত্র হাতে নিতেন না। অথচ খারিজিদের বিরুদ্ধে হযরত আলী যুদ্ধ করেছেন ইরাকের হারুরা নামক এলাকায়, 12,000 খারিজির 8,000কে তিনি মৃত্যুদণ্ড দিয়েছেন। হযরত আলী ঐক্য বুঝে নাই, 1,500 বছর পরে এই শিকি আদলি পার্শিকার মৌলবি সাহেবরা ঐক্য বুঝে গেছে। যে কোনো মাসলাকের সাথে ঐক্য করতে আমরা প্রস্তুত আছি, কিন্তু কোনো বাতিল ফেরকার সাথে ঐক্য হবে না। আহলে কোরআন দাবিদার মাসলাক নয়, এটা ফেরকা, এদের সাথে কোনো ঐক্য চলবে না। আমার কাছে যে লোকটি 1.5 বছর আগে পরাজিত হলো, সেই লোকটিকেই বর্তমান অন্তর্বর্তী সরকার এনসিটিবিতে সদস্য বানিয়েছে, পাঠ্যপুস্তক সংশোধন করার যে কমিটি সেখানে তার নাম এসেছে। এরপরে তাও কি ইসলাম ধর্ম বই সংশোধনের দায়িত্ব দিছে তাকে? যার ইমান না ইসলাম চিনে না তারে দিছে দায়িত্ব ইসলাম ধর্ম বই সংশোধন করার। আপনারা পান নাই এগুলো? এটা কি উচিত হয়েছে? এটা কি বৈষম্য হয়েছে না বৈষম্য বিরোধী কাজ হয়েছে? তো যে কোঠার জন্য যে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে এত রক্ত এত জীবন ঝরেছে এত প্রাণ ঝরেছে, বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে, ইসলামিক স্কলার আছে, আলেম ওলামা আছে, তাদের কাউকে এনসিটিবিতে সদস্য না বানায়া কুখ্যাত কাফের নাস্তিক বেঈমান সমকামীদেরকে কেন সদস্য বানানো হয়েছে? ইউনূস সাহেবের কাছে তার জবাব চাই আমি চুনুতের ময়দান থেকে। শুধু ইসলাম ধর্ম বই নয়, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কি বিজ্ঞান কি সাহিত্য কি ভূগোল কি অর্থনীতি কি রাষ্ট্রনীতি কি বিজ্ঞান, কোন বইতে কোরআন সুন্নাহ বিরোধী কিছু থাকতে পারবেন না। তার পরিমার্জন সংশোধনের জন্য শিক্ষা কমিশন নতুন করে গঠন করতে হবে, সেখানে দেশের শ্রেষ্ঠ মুহাদ্দিসদেরকে রাখতে হবে, ইসলামিক স্কলারদেরকে রাখতে হবে, ইসলামপন্থী প্রফেসরদেরকে রাখতে হবে, ইসলামের বিভিন্ন বিষয়ে ডক্টর যারা পিএইচডি হোল্ডার তাদেরকে রাখতে হবে। বিগত 15 বছরে ফেসিবাদী হাসিনা বিবর্তনবাদ ঢুকিয়েছে পাঠ্য বইতে, ট্রান্সজেন্ডারের বিষয় ঢুকিয়েছে, সমকামিতার বিষয় ঢুকিয়েছে, নাচ গান বেহাপনা ঢুকিয়েছে। আপনারা যদি পূর্বে যারা অপকর্ম করেছে সেই রকম অপকর্ম শিক্ষা কর্মসূচিতে নতুন করে সংযোজন করেন, জাতিটা মেনে নিবে না। আপনারা কি বলেন? মেনে নিবেন? মেনে নিবেন? সম্মানিত সুধি, বলছিলাম কোরআন করিমের ব্যাখ্যা নিতে হবে কোরআন থেকে, কোরআনের ব্যাখ্যা নিতে হবে হাদিস থেকে।